was Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad, mercy upon mankind, teacher of all mankind, Aba al-Qasim. He taught us to be just and kind, and to feed the poor and hungry. Help the wayfarer and the orphan child, and to not be cruel and miserly. His speech was soft and gentle, like a mother stroking her child. His mercy and compassion were most radiant when he smiled. Was Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad, mercy upon mankind. এই কামলিওয়ালা নবীর আগমনটাই কিয়ামতের প্রথম আলামত। তাহলে প্রথম আলামত আমরা পাইছি কি পাই নাই? পেয়ে গেলাম। এরপরে বিষ্ণু বলেছেন যুহুর কাসরাতিল ফিতান বি আনওয়াইহা, কিয়ামতের আগ দিয়ে সমাজে ফিতনা ফাসাদ বেড়ে যাবে। পারিবারিক ফিতনা আমাদের আছে না নাই? সামাজিক ফিতনা একটু আওয়াজ করে উত্তর দিবেন। রাষ্ট্রীয় ফিতনা, নারী ঘটিত ফিতনা, খালি ফিতনা আর ফিতনা। আপনি যেদিকে তাকাবেন ওদিকেই ফিতনা। আপনি যাইলেও আপনার ইমান বাঁচাতে পারছেন না। আমরা চাই আমার চোখটা হেফাজত করব, পারছি না। ইউটিউবে ঢুকলাম, শায়েখ সুদাইসের তেলাওয়াত শুনলো, ওদিকে তেলাওয়াত বাজে আর নিচে সাজেস্টেড ল্যাংটা ভিডিও আছে না নাই, কই যাবো আমরা? এইভাবে বাঁচাবো আমাদের চোখ? বায়ে অশ্লীলতা দেখে ডানে তাকায়, দেখি ওদিকে অশ্লীলতা, আবার বায়ে তাকায় ওখানে অশ্লীলতা, সামনে তাকাই অশ্লীলতা, আবার পেছনে তাকাই অশ্লীলতা, নিচে তাকাই অশ্লীলতা, উপরে তাকাই ওদিকে অশ্লীলতা। আমরা যাব কই? আর নাজার সাহামুন মাসমুম মিন সিহাম ইবলিস, এই দৃষ্টি শয়তানের বিষ মাখানো তীরবাণের মধ্য থেকে ভয়ঙ্কর তীর। এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। এজন্য এই যুগটা হচ্ছে, বিষ্ণু বললেন, ফিতনার যুগ। আখিরি জামানায় জ্বলন্ত আগুনের কয়লা নিয়ে হাতে রাখাটা সহজ হয়ে যাবে, কিন্তু ইমান নিয়ে টিকে থাকা কঠিন হয়ে যাবে। আপনি চাইলেও ভালো থাকতে পারবেন না, আপনি হকের কথা চাইলেও বলতে পারবেন না, ঝুঁকি আছে না নেই? বিষ্ণু বললেন ফিতনা বেড়ে যাবে। আপনি হক হালাল মেনটেন করতে চান কিন্তু পারবেন না, আপনি ঘুষ খাবেন না, কি হবে? টেবিলের নিচ দিয়া ঘুষ, উপর দিয়া ঘুষ, সব জায়গায় ঘুষ। আপনার পাশে যে চাকরি করে সে খায় ঘুষ, ও খায় ঘুষ, নিচের কর্মচারী খায় ঘুষ, উপরের বসও খায় ঘুষ, কথা বলেন? আপনি চাইলেও পারছেন না। এজন্য বিশ্বনবী সবসময় দোয়া করতেন, আল্লাহ ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। বিশ্বনবী পড়তেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা মা বাচান, হে আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। চিল্লায় পড়েন আমিন, আওয়াজ করে আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়ামা বাতান। এর মানে হচ্ছে, হে আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য, দেখা যায় দেখা যায় না, এরকম সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। তাহলে এই যে বিষ্ণুই বললেন কিয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে, এই আলামতটা সমাজে আছে না নাই? আমাদের আশেপাশে ফিতনা আছে না? আচ্ছা, এরপরে বিষ্ণুই বললেন খুরুজ মুদ্দাইন নুবুয়া, কিয়ামতের আগ দিয়ে ভণ্ড নবী দাবিদার বেড়ে যাবে। বুখারীর বর্ণনায় বিষ্ণুই বললেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না 30 জন ভণ্ড নবী দাবিদার বেরোবে। ভণ্ড নবী দাবিদার, একটাও নবী না, কুল্লুহুম কাযাবুন দাজ্জালুন, সবগুলো মিথ্যাবাদী, কাযাব আর দাজ্জাল। বিশ্ব নবী হচ্ছেন সর্বশেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে না, আমার রসুলের পরে আর কোন রসুল আসবে না। এই কথাটা যারা মানবে না তার ঈমান থাকবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন
رسول الله وخاتم النبيين محمد তোমাদের কোন ছেলেদের পিতা নয় তিনি হলেন আল্লাহর রাসূল তিনি হলেন শেষ রাসূল খাতামান নবিয়িন সাইয়েদনা আদম থেকে শুরু করে নবী আসার যে ধারাবাহিকতা এটা বিশ্ব নবীর মাধ্যমে এই চেইনটাকে কাট আপ করে দিয়েছে কে আমার নবীর পরে কোন নবী নাই বিশ্ব নবী বলতেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা আমার পরে নবীও নাই রাসূলও নাই তবে লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর আমার পরে যদি কেউ নবী হতো আমার সাহাবী উমর নবী হয়ে যেতেন বিশ্ব নবীর পরে কোনো নবী হবে না কিন্তু বিশ্ব নবী বলেন কিয়ামত আগে এরকম অনেক ভণ্ড নবী দাবিদার বের হবে বিশ্ব নবীর সময়কালেই এক ভণ্ড নবী দাবিদার বের হয়েছিল ওর নাম হচ্ছে মুসাইলামাতুল কাযযাব এসে বলে মুহাম্মদ আন-নবুয়া নিসফুন লাকা ওয়া নিসফুন লি তুমি একা নবী নও নবুয়ত অর্ধেক তোমার অর্ধেক আমার আমারটা আমারে বুঝায় দাও বিষ্ণু বললেন তোরে বুঝাই দেব আনতা লাস্তা মুসাইলামা ফাকাত আনতা মুসাইলামাতুল কাযযাব আজ থেকে তুই শুধু মুসাইলামা না তুই ভণ্ড মুসাইলামা তুই মিথ্যাবাদী মুসাইলামা বিষ্ণুবীর পরে এরকম আলজেরিয়াতে অনেক ভণ্ড নবী দাবিদার বের হয়েছে এই যে ভারতবর্ষের ইন্ডিয়া পাকিস্তান এখানে পাঞ্জাব একটা এলাকা আছে নাম শুনছেন গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই বেয়াদবটাও নবুয়ত দাবি করেছে নাউজুবিল্লাহ পড়তে পারলেন না সে প্রথমে দাবি করছে আমি শেষ নবী এরপরে সে দাবি করছে আমি ইমাম মাহদি এরপর সে দাবি করছে আমি ঈসা আল মসীহ এই বেয়াদবটা পায়খানা করতেছে টাঙ্কি ভাঙ্গা গোয়ের টাঙ্কিতে পড়ে মরছে শত শত বছরের ময়লা পায়খানাটার মধ্যে জমা গু খাইতে খাইতে পেট হইছে এত বড় আর পারে না আল্লাহকে খা জনমের খাওয়া নবীরা যেখানে মারা যায় নবীরা নিজে পবিত্র যেখানে মরে ওই জায়গাটাও কিন্তু বেয়াদবটা কই মরছে হ্যাঁ বাথরুমের টাঙ্কির ভিতর তো মেথর নিয়ে আসা হয়েছে মেথর ভাইরা এসে রশি দিয়ে ওটার উঠায় কিছু দূর ওঠার পরে এত ওজন রশি টশি ভাঙ্গে আবার ধস করে পড়ে আবার উঠায় আবার পরে আল্লাহকে জনম তো ঘু খাইয়া নেই বিষ্ণুর সাথে বেয়াদবি করেছিস তোর ইজ্জতের বারোটা আমি বাজায় দিলাম চিল্লা এখন ঠিক কিরা যারাই বিষ্ণুবীর সম্মান নিয়ে ঝিনিমিনি খেলেছে তাদের রেহাই দুনিয়াতেও নাই আখেরাতেও না এই মুসাইলামা দুনিয়াতেই অপমানিত হয়েছিল সে বিষ্ণুবীকে নকল করত কপি করত বেয়াদবি করত স্পর্ধা দেখাত বিষ্ণুবী কোন গাছের মধ্যে হাত লাগালে ওই গাছের ফলন বেড়ে যেত সে বলতো আমি নবী তার এলাকার লোকেরা বলে তাহলে বিশ্বনবী মোহাম্মদের মতো তুমি আমাদের এলাকার গাছে হাত লাগাও সে কোনো গাছে হাত লাগাইলে ওই গাছের সব ফল মেরে দিত বিশ্বনবী কোনো লোনা পানির কুয়ার ভেতরে অজু করে কুলির পানি ফেললে ওই লোনা পানির কুয়া মিঠা পানির কুয়াতে পরিণত হত আর এই বদমাশটা যদি মিঠা পানির কোনো কুয়ার মধ্যে কুলি ফেলাইতো ওইটা লোনা পানির কুয়া হয়ে যেত বিশ্বনবী মদিনাতে আসার পরে মদিনার নিউবর্ন বেবিদেরকে বিশ্বনবীর কাছে নিয়ে আসা হতো বিশ্বনবী তাদেরকে তাহনিক করাতেন বিশ্বনবী তাহনিক করতেন খেজুর খেয়ে ওই লালা মিশ্রিত খেজুর বাচ্চার মুখে লাগিয়ে দিতেন আর বাচ্চার মাথায় হাত দুলিয়ে দিতেন বিশ্বনবীর হাত মদিনার যে সমস্ত নবজাতক বাচ্চাদের মাথায় লেগেছে বাচ্চাদের মাথার চুল বড় করে দিয়েছে কে সেও বিশ্বনবীর মতো অ্যাক্টিং করত তার কাছে নবজাতক বাচ্চা নিলে সেও তাহনিক করত তাহনিক করার সাথে সাথে বাচ্চা বমি শুরু করে দিত আর মাথায় হাত লাগায় দিলে মাথার চুল বাড়াতো বড় কথা আজীবনে বাচ্চাগুলো টাক মাথা থাকত কি করত টাক মাথা তার মানে বেয়াদবির পরিণাম অপমান দুনিয়া থেকেই শুরু হয়ে যায় তো বিশ্ব নেই বললেন এই ভণ্ডদের আবির্ভাব শুরু হবে আমাদের এই সমাজে ভণ্ড আছে না নেই দুদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘোর দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ভণ্ডামি নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা আছে না এরকম ইসলামের লেবাস লাগায় দাড়ি রাখে চুল বড় রাখে জট পাকায় রাখে রোজা নাই নামাজ নাই পরিচ্ছন্নতা নাই আতর নাই গোসল নাই আছে না নাই এরকম ভণ্ড পীর আছে না নাই হকানি পীর যারা তাদের বিরুদ্ধে আমার কোনো কথা নাই কারণ এদেশে অনেক লক্ষ লক্ষ হিন্দুরা এই হাক্কানি পীরদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদেরকে আমরা সাপোর্ট করি
আমাদের বিরুদ্ধাচারণ আর হুংকার হচ্ছে ভণ্ডদের বিরুদ্ধে। এই দেশে এত ভণ্ড পীর, এই দেশে যত ভণ্ড পীর আছে অনেক দেশের জনসংখ্যাও এত নাই। কথা বলেন, অনেক ভণ্ড পীর আছে সারা বছর নাকি গোসল করে না, বছরে করে একবার, ওই গোসলের পানি মুরিদ রাখাই সব সবার আছে না নাই? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক বিশ্ব নেই বললেন। এরকম ভণ্ডদের আবির্ভাব সমাজে হবে কেয়ামতের আগে, এই আলামতটা সমাজে আছে না নাই? দেখেন বিশ্বনবী যাই বললেন অক্ষরে অক্ষরে মিলে যায়। এরপরে বিশ্বনবী ফরমান কাসরাতুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। সাহাবারা বললেন ওমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হে নবী হারাজ কি? বিশ্বনবী বললেন হাযা হুয়াল হারাজ, হাযা হুয়াল হারাজ। কি বুঝলেন? মারামারি, কোপাকুপি, যুদ্ধ আছে না নাই? আমরা কি যুদ্ধ চাই? যুদ্ধ নয়, আরে যুদ্ধ নয়, নয় আর কোন তাজালা সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিরাপদ আবাস, সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিরাপদ আবাস। উই ডোন্ট ওয়ান্ট টু সি এনি ওয়ার ইন দা হোল ওয়ার্ল্ড, উই ডোন্ট ওয়ান্ট টু সি এনি ওয়ার ইন দা হোল ওয়ার্ল্ড। ঠিক কি না? আমরা কোনো যুদ্ধ দেখতে চাই না, মারামারি দেখতে চাই না, অন্যায় হত্যাকাণ্ড বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড আমরা এদেশে দেখতে চাই না। বিশ্বনবী বললেন কিয়ামতের আগে এগুলো বেড়ে যাবে। বিশ্বনবী বললেন যে হত্যা করবে সে জানবে না কেন আমি হত্যা করলাম, এরকম হত্যা দেশে আছে না নাই? বিশ্বনবী বললেন এই মারামারিটা বেড়ে যাবে কিয়ামতের আগে। এখন দেখেন খালি মারামারি, কোপাকুপি, 2 টাকার টেম্পু ভাড়া লইয়া একজন একজনের মেরা ফেলে। কয় টাকা? নাউজুবিল্লাহ পড়বেন না, আল্লাহ ফেতনা থেকে তুমি আমাদের বাঁচাও। এরপর বিশ্বনবী বললেন দিয়াউল আমানা, কিয়ামতের আগ দিয়ে আমানতের খেয়ানত হবে, এটা আমাদের সমাজে আছে না নাই? বিশ্বনবী বললেন কিয়ামতের আগ দিয়ে আমানতের খেয়ানত হতে থাকবে। ইদা দুইয়াতিল আমানাতু ফানতাজিরিস সাআ, সাহাবারা প্রশ্ন ছুড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কখন কিয়ামত হবে? বিশ্বনবী বললেন ইদা দুইয়াতিল আমানা, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত হবে। সাহাবীরা আবার প্রশ্ন ছুড়লেন কাইফা ইদাআতু হা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমানতের খেয়ানত কেমন করে হবে? বিশ্বনবী বললেন ইদা উসিদাল আমরু ইলা গাইরি আহলিহি ফানতাজিরিস সাআ, যে লোকটা যেই চেয়ারে বসার যোগ্য নয় তাকে যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে তখনই কিয়ামত হয়ে যাবে। তাহলে এই যে যে লোক যে চেয়ারে বসার যোগ্য না, ওই লোক যদি ওই চেয়ারে বসে কিয়ামতের আলামত আছে না নাই? চেয়ারম্যান হওয়ার যোগ্যতা যদি না থাকে, যদি চেয়ারম্যান হয়ে যায়, হ্যাঁ সাইয়্যিদুল কওমি খাদিমুহু, নেতা হবে তারা যারা মানুষকে খেদমত করবেন, খেদমত করার জন্য 1.5 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান ইলেকশন করে, 5 কোটি টাকা। এগুলো কেন? এই ট্রেডিশন দেশে আসলো কেন? উনি টাকা খরচ করবে কেন? ওনার চা খাওয়ালো আর সিগারেট খাওয়ালো লাগবে কেন? উনি তো আমাদের খাদেম হওয়ার জন্য আসছে, উনি জনপ্রতিনিধি হয়ে দাঁড়াবে, যাকে আপনারা পছন্দ করবেন ভোট দিবেন না, হাজার হাজার কোটি টাকা শোডাউন সব আছে না নাই? কিয়ামতের আলাম, মসজিদের সভাপতির সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই আছে না নাই? সব সভাপতিকে আমি এক পাল্লায় মেপে দিচ্ছি, বেশিরভাগের এই অবস্থা, ভালো 2 একজন আছে, আমি জেনারেলাইজ করছি না। সভাপতি তো হবেন তিনি যার সাথে মসজিদের দরদ বেশি, মায়া বেশি, মসজিদে যায় বেশি, ঠিক কি না? এখন বছরে ওনার একবার খুঁজে পাওয়া যায় না, উনি সভাপতি, উনি সেক্রেটারি, উনি ক্যাশিয়ার আছে না নাই? তার মানে উনি এখানে বসার যোগ্য ছিল না, ওনার বসানো হয়েছে। যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য না, তারা যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে, বিশ্বনবী বললেন তখনই কিয়ামত হয়ে যাবে। আমানতের খেয়ানত এটা অনেক বড় বিষয়। আমার সম্পদ আছে, এই সম্পদটা আল্লাহর দেয়া, আমার কাছে আমানত। আমার শক্তি আছে, এই শক্তি আমানত। যুবক যারা আছো তোমাদের যৌবনটা আল্লাহর দেয়া, তোমাদের কাছে সবচেয়ে বড় নেয়ামত এবং আমানত। এখন একটার পর একটা আমানত আমরা খেয়ানত করে চলি। আমার সম্পদ আমার আমানত, আমার ছেলে মেয়ে আমার আমানত, আমার ছেলে কার সাথে মিশে, ও ডিশের কোন চ্যানেল দেখে, ও ইউটিউবে কোন সাইট ব্রাউজ করে, এটার ব্যাপারে কিয়ামতের দিন আমার জিজ্ঞেস করবে কে? কারণ এটা আমার, যিনি চেয়ারম্যান পুরো ইউনিয়ন পরিষদ তার কাঁধে আমার, যিনি এমপি ওনার এলাকায় কি ঘটে না ঘটে এটা খোঁজ খবর নেয়া তার আমানত।
মেম্বার অফ দ্য পার্লামেন্ট যিনি আছেন এই এলাকার, তার এলাকায় যদি ইয়াবার আড্ডা বসে, গাঞ্জার আসর বসে, এটার দায়ভার তিনি এড়াতে পারেন না। তার এলাকায় ধর্ষণ হলে এটার দায়ভার তিনি এড়াতে পারেন না। এটা তো আমার, যিনি মন্ত্রী পুরো মন্ত্রণালয় এটা তার কথা, আমার যিনি মাননীয় প্রধানমন্ত্রী, আমার 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি তার হাতে, আমার এটা অনেক বড় বিষয়। আর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়াআহদিহিম রাউন, যারা বিশ্বাসী তারা কথা দিয়ে কথা রাখে আর আমানতের খেয়ানত করে। এজন্য আমানত পূর্ণ করতে রাজি আছেন? যেখানেই আমানত নষ্ট হবে সেখানেই কিয়ামতের ভয় আছে না নাই? দেখেন বিশ্ব নবী কত চমৎকার করে দার্শনিকের মতো বলে গেলেন, যাই বলে গেলেন তার পুরোটাই সমাজের সাথে মিলে যায়। আমরা যেন আমানতের খেয়ানতকারী না হই, আমরা যেন আমানতকে সংরক্ষণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এরপর বিশ্ব নবী বললেন আত্তাচাউল ফিল বুনিয়ান, কিয়ামতের আগে বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, আছে না নাই? আজকে নারায়ণগঞ্জে ঢুকে এটা যে নারায়ণগঞ্জ, এটা আমি চিনতেই পারতেছি না, এত সুন্দর হাইওয়ে, এত বিল্ডিং, বিশাল বিশাল টাওয়ার, আগে ছিল এগুলো? কথা বলেন, আরব বিশ্বে দেখবেন বুর্জ আল খলিফা, জমজম টাওয়ার, এই টাওয়ার, ওই টাওয়ার, একটার পর একটা টাওয়ার। বিশ্বনই বললেন কাবার পাশে যে পাহাড়গুলো আছে, শুনতেছেন? মনোযোগ আছে? কষ্ট হচ্ছে না তো? কাবার পাশে যে পাহাড়গুলো আছে, কাবার পাশে টাওয়ারের উচ্চতা যদি পাহাড়ের চেয়ে উঁচু হয়ে যায়, ফালাম ফাইনাল আমরা কদ আযাল্লা, জেনে রাখো কিয়ামত বেশি দূরে নাই, কিয়ামতের ছায়া তোমার উপরে ছায়া দিচ্ছে। এখন মক্কা শহরের পাহাড়ের চেয়ে হাইট বেশি এরকম বিল্ডিং আছে না নাই? কাবা ঘরের পাশেই তো একটা আছে, জমজম টাওয়ার, 120 তলা উঁচু, দিমাগ করার তো একটা 120 তলা, বিশাল বড় ঘড়ি লাগানো, এগুলো সব কিয়ামতের আলামত। ওর 5 তলা, আমার লাগবে 10 তলা, ওর 2টা গাড়ি আছে, আমার লাগবে 4টা গাড়ি, ও তাহাজ্জুদ পরে আমারও তো পড়তে হবে, ওই টেনশন নাই। ওর মেয়ে হেজাব পরে আমার মেয়ে তারা হেজাব পড়া, ওই চিন্তা নাই। ওর ছেলে নামাজে যায় আমার গাঞ্জা খট্টারও নামাজে বানাবে, এই টেনশন করে না। খালি সম্পদ কেমনে বাড়াবে, দুনিয়াবি চিন্তা, এই পৃথিবীটা একটা ধোকা, বুইগরের ভাইরা এই পৃথিবীটা একটা ধোকা, একটু থামেন, সিট ডাউন এন্ড থিংক অ্যাবাউট ডেথ, মৃত্যু সম্পর্কে ভাবেন। দ্য মোস্ট সার্টিন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ, আমাদের জীবনের সবচেয়ে সুনির্দিষ্ট নিশ্চিত বিষয়টা হচ্ছে মরণ, মরা লাগবেই, চলে যেতে হবে, ঠিক কিনা? কিন্তু এই দুনিয়ার মায়াজালে আটকে পড়ে আমরা আখিরাতকে, মৃত্যুকে বেমালুম ভুলতে বসেছি। বিশ্ব নেই বললেন কিয়ামতের আগে মানুষের এই টেন্ডেন্সি হবে, মানুষ বড় বড় এতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, পিপল উইল স্টার্ট টু কম্পিট কনস্ট্রাক্টিং হাই রাইজেস বিল্ডিং ইন দ্য সিটিজ, সমাজে বড় বড় টাওয়ার বানানো শুরু করে দেবে, এটা আছে না নাই? এরপর বিশ্ব নেই বললেন দুহুরুন নিসা আল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত, কিয়ামতের আগে পোশাক পরিহিতা নেকেড উলঙ্গ নারীদের সংখ্যা বেড়ে যাবে। বিষ্ণু বললেন কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত, পোশাক পরিহিতা উলঙ্গিনী মানে বোরকাও পড়বে, বোরকাওয়ালি, তিনি বোরকা পড়েন কিন্তু টাইট ফিটিং বোরকা, আছে না নাই? তো এতে আপনি আমার মায়েরা, আমার বোনেরা, আমি আপনাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি, একটু বোঝেন, এই যে আপনি টাইট ফিটিং এর বোরকাটা পরলেন, এতে লাভটা হলো কি? আপনার দেহের উঁচু নিচু ভাঁজ টের পাওয়া যায়, আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়। হেজাব আল্লাহ এমনি এমনি দেয় নাই, যার সম্মান বেশি ওটার প্যাকেট বেশি, কথা কন। ডায়মন্ডের আংটি ওই রাস্তার মধ্যে বিক্রি করে না? স্বর্ণের আংটি না, ওইটা স্পেশাল মার্কেটে বিক্রি করে, কোন মার্কেটের সামনে পুলিশ রাইফেল নিয়ে দাঁড়ায় থাকে না, কিন্তু স্বর্ণ মার্কেটের সামনে রাইফেল আছে না? ভিতরে স্পেশাল সিকিউরিটি আছে না? নাই। গ্লাস ফিটিং করা, ওইখানে সিকিউরিটি, আলাদা স্পেশাল লকার আছে না? নাই। কারণ এটার দাম বেশি, তাই এটার পর্দা বেশি, প্যাকেট বেশি, সুবহানাল্লাহ। পড়েন, নারীদেরকে তো ইসলাম মর্যাদা দিয়েছে, বিশ্ব নবী বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতাঈ দুনিয়া আল মারাতুস সালেহা, দুনিয়ার সব হলো সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী, সুবহানাল্লাহ। এদের পেটগুলা খনি, এই নেককার নারীগুলো যদি হেজাব মেইনটেইন করে, এই পেটগুলো থেকে আল্লাহ ওয়ালা বেরোবে, নাজমু সাকিব বেরোবে, কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি বেরোবে, বড় বড় মুফাসসিরে কোরআন বেরোবে,
আর যদি হেজাব না করে জি বাংলা স্টার জলসা নিয়ে মশগুল হয়ে থাকে, হ্যাঁ টেন্ডার বাস চাঁদা বাস টাকা এগুলো বেরোবে, ওজনে কম দিবে, খাদ্যে ভেজাল দিবে, মাছে ফরমালিন দিবে, গাঞ্জার টাকার জন্য লাথি মেরে মারে ঘর থেকে বের করে দিবে। এজন্য নারীরা আমার বোনেরা আপনারা অনেক সম্মানিতা, নিজেদের সম্মান সম্পর্কে সচেতন হন। এই হেজাব আপনার অধিকার, এই হেজাব নারীর অহংকার, হেজাব নারীর আভিজাত্যের প্রতীক, হেজাব নারীর রুচির প্রতীক। আপনার রুচিটা কেমন আপনার পোশাক দেখে বোঝা যায় কথা কন। যে মেয়েটা হিপ হপ স্টাইলে চলাফেরা করে গ্যাংনম স্টাইলে, এই মেয়েটারে ইপটিজিং করার সুযোগ আছে না নেই? কিন্তু যে হেজাব মেনটেন করে যেই নারীরা চলে, এদেরকে দেখলেই একটা সম্মান চলে আসে। কি ভুল বললাম? একটা সম্মান আসে না? আপনাদের সম্মানটা আপনারা রাখবেন। বিষ্ণু বললেন জুহুরুন নিসাল কাসিয়াতাল আরিয়াতাল মাইলাতাল মুমিনা, কিয়ামতের আগে পোশাক পরিহিত উলঙ্গিনি নারী বেরোবে। লা ইয়াজিদনা রিহাহা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই নারীগুলো জান্নাতে তো প্রবেশ করবেই না, জান্নাতের ঘ্রাণও নাকে লাগবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 500 সানা, আর জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরের রাস্তা থেকেও টের পাওয়া যায়। খেয়াল করে বুঝছেন, এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো 500 বছরের রাস্তা, কয় বছরের? এত দূরে থাকতে জান্নাতের সুবাতাস এসে আপনার নাকে ধাক্কা লাগবে। সুবহানাল্লাহ, পড়বেন না? এই নারীগুলো জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য বাবা যারা এসেছেন সচেতন হন, আপনার মেয়ে চাইলেই যে কোনো ড্রেস আপনি তাকে কিনে দিতে পারেন। মায়েরা যারা আমার কথা শুনছেন, আপনার মেয়ে আবদার করবে, সে তো ছোট, সে কি বুঝে? কিন্তু দেখবেন অনেক বিয়ের অনুষ্ঠানে আমি দেখেছি মা, মায়ের বয়স হচ্ছে 60, মায়ের হাত মোজা পা মোজা বোরকা লাগাইছে দুইটা, পাশে ষোড়শী অষ্টাদশী তন্নি সুন্দরী সুস্নিগ্ধা এক মেয়ে, বয়স মাত্র 18, ওর বুকে অন্যা নাই, ওটা গলায় শোভা পাচ্ছে। 60 বছরের বুড়া মহিলার দিকে কেউ তাকাবে? ওনার তো ডেট এক্সপায়ার্ড, ডেট এক্সপায়ার্ড, সৌন্দর্য যা ছিল সব শেষ, তার দিকে তাকাবে না। তার উঠতি বয়সের তরুণ মেয়েটার দিকে অনেকে তাকাবে, কারণ এটা জেনেটিক্যাল একটা ইস্যু, একটা পুরুষ একটা নারীর দিকে জেনেটিক্যালি আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? এজন্য আপনারা আপনাদের সম্মানকে বুঝবেন। যারা নারী স্বাধীনতার কথা বলে, নারী আন্দোলনের কথা বলে, এরা নারীদেরকে ঠকায়, এরা নারীদেরকে বিজ্ঞাপনের বিলবোর্ডে নগ্ন করে উপস্থাপন করে। রাস্তা দিয়ে হাঁটি, চোখ খুলতে পারি না, আমার মায়েরা, এরা আমার দেশের মেয়ে, এরা এই 56,000 বর্গ মাইলের মেয়ে। এই মেয়েগুলোকে উলঙ্গভাবে হাফ নেকেট করে এই সিনেমা হলগুলোর পোস্টারগুলো যে দেয়া হয়েছে, এতে এতে সম্মান বেড়েছে না কমেছে? ওদিকে চোখ তুলে তাকানো যায়? এজন্য নারী স্বাধীনতার কথা যারা বলে, এদের কথায় ফাঁদে পা দিবেন না। এরা আপনাদের সম্মান বাড়াতে চায় না, এরা আপনাদেরকে বিলবোর্ডে উঠাতে চায়, আপনাদেরকে উলঙ্গ করে রূপালি পর্দায় উঠাতে চায়, টিভির পর্দায় আপনাদেরকে নেকেট করে উপস্থাপন করতে চায়। এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত হয়, এদের কাজের মেয়েরাই বেশি নির্যাতিতা, আর সুযোগ পেলে এরা ধর্ষণে সেঞ্চুরি করতে দেরি করে না। এজন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম। আমার বোনেরা, আমাদের সম্মান যেন আমরা রাখতে পারি। আল্লাহ তুমি বোঝার তৌফিক দান কর। এরপরে বিষ্ণুই বললেন ইতাআতু যাওজা ওয়া উকুকুল উম, কিয়ামতের আগে বিয়ে করার পরে ছেলেগুলো মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে, স্ত্রীর আনুগত্য করবে, এরকম নমুনা আছে না নাই? বই করে আছে? হ্যাঁ, কিছু কিছু মুরব্বী অনেক পজিটিভ, মাশাআল্লাহ, সব কিছু ইউনিক, কিছু কিছু অথবা নাই, এদিক থেকে আওয়াজ আসতেছে আছে, হয়তো কিছু কিছু আছে, কিছু কিছু নাই, জেনারেলাইজ করা ঠিক হবে না। তো এজন্য মাকে ভুলে যাওয়া যাবে না, মায়ের দোয়া বড় দোয়া, মায়ের দোয়া সবার আগে কবুল। বুলেট মারলে বুলেট মিস হয়, মায়ের দোয়া মিস হয়? খবরদার, স্ত্রী চলে গেলে নতুন স্ত্রী পাওয়া যায়, মা মরে গেলে মা পাওয়া যায়। তাই বলে আমি বলছি না আপনার স্ত্রীকে ডিভোর্স দেন না, বুঝান, মাকেও বুঝান, স্ত্রীকেও বুঝান, বুঝানোর চেষ্টা করেন। সমাজের এখন সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে শাশুড়িরা চায় আমি ডমিনেট করবি, আমার এতদিনের গড়া সংসার, বউ এসে কয় না আমি আইছি মাগার আমি সব খায় হলাম, আছে না নাই? এই যে সবাই ডমিনেট করতে চায়, এটা সমস্যা।
সমাধানটা কি? সমাধানটা হচ্ছে আমাদের শাশুড়ি যারা আছে সমাজের, তাদের উচিত বৌমাটারে নিজের মেয়ের মতো মনে করা। নিজের মেয়ের যেখানে বিয়ে দিছে ওইখানে কিন্তু খুব খোঁজ নেয়, মা তোর কি অবস্থা, তোর কষ্ট হলো কিনা ইত্যাদি ইত্যাদি। কিন্তু ছেলের বউ করে যারা আনছে এরা দিয়ে ইচ্ছে মতো কাজ করা, এরকম টাকা তাছে না নাই, ডাবল স্ট্যান্ডার্ড, এটা ঠিক না। আর বৌমা যারা আছেন ঘরের বৌমা, এরা শাশুড়িকে একটু মায়ের মতো মনে করেন না, কারণ একদিন আপনিও শাশুড়ি হতে চলেছেন, একদিন আপনিও শাশুড়ি হবেন। রং ধরা যৌবন জং ধরে শেষ, আপনারও ছেলে হবে, এই ছেলের বিয়ে করাতে হবে, এই ছেলের বউ এসে আপনার ঘরে তাই করবে আপনি আপনার শাশুড়ির সাথে যা যা করেছেন। এই ছোট্ট হিসাবটা বুঝতে চায় না। শাশুড়ির উচিত বৌমাকে নিজের নিজের মেয়ের মতো করে আদর করা, যত্ন করা। আর বৌমাদের উচিত শাশুড়িকে মায়ের মতো সেবা করা। এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে কোনো ঘরে আর ঝগড়া হবে? শাশুড়ি বৌমা আল্লাহ সবাইরে তুমি কবুল করো। তো কেয়ামতের আগে মারে ভুলে যাবে, মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে, খবরদার খবরদার। আপনি নামাজি হতে পারেন, মুসল্লি হতে পারেন, হাজি সাহেব হতে পারেন, কিন্তু মা যদি বদদোয়া দেয় আপনার সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মায়ের মর্যাদা বাবার চেয়ে তিন গুণ বেশি। হামালা ছুমুহু, কারণ বাবা পেটে ধরে নাই, পেটে ধরছে কে? ওয়াহানান আলা ওয়াহান, 8 মাস 10 মাস এই বোঝাটা বাবা বহন করে নাই, করলো কে? ফিসালহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায়নি, দুধ খাওয়ালো কে? মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, বাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মাহাগু, ঠিক কি না? লাও কাতাতা জিলদাক, আপনার গায়ের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেন, কি বানিয়ে দেন? কি দিয়ে? গায়ের চামড়া দিয়ে। এই যে 2 বছর যে দুধ খাইলাম, এই দুধের এক ভোগ দুধের সুদটাও আদায় হবে না। এজন্য খবরদার, মাকে যেন আমরা ভুলে না যাই। মা দোয়া করতে দেরি, ওই দোয়া কবুল হতে? আমরা ছোটবেলায় যে কত কষ্ট দিয়েছি, সবচেয়ে বেশি কষ্ট যখন দিয়েছি মাকে, ওই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে না। আপনার বয়স যখন 1 বছর, আপনি স্মৃতি হাতরে এতদূর যেতে পারবেন? 1 বছর বয়সে কি কি কষ্ট দিছিলেন মনে আছে? মানুষের বয়স যখন 2, 3, 4 হয়, 4-5 বছর বয়সে তখন তার কথাগুলো খেয়াল থাকে। কিন্তু সবচেয়ে কষ্ট কিন্তু মাকে বাবাকে আমরা দিয়েছিলাম যখন আমাদের বয়স 1-2 বছর ছিল, আর মায়ের পেটের ভেতরে যখন ছিলাম তখনও কষ্ট দিছি কি দেই নাই? এক একটা লাথি যখন মেরেছি আমার মা বেহুশ হয়ে যেত। আমাকে আপনাকে জন্ম দিতে যে আমার আর আপনাদের মা কতটা কষ্ট করেছেন খেয়াল করে শুন। চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন, মানে ব্যথা একসাথে সহ্য করতে পারে, ব্যথার তীব্রতা সিভিয়ারনেস যদি এর চেয়ে বেড়ে যায় হয়তো লোকটা বেহুশ হয়ে যাবে, না হয় মরে যাবে। কিন্তু আমার আর আপনার মা, আমাকে আর আপনাকে জন্ম দিতে যে ওই ডেলিভারি যখন দিয়েছিল 57+57 ইউনিটেরও বেশি ব্যথা তিনি সহ্য করেছিল, যেটা কোনো অ্যাক্সিডেন্টে আমাদের দেহে প্রত্যেকের 206টা হাড্ডি, কোনো সড়ক দুর্ঘটনায় আপনার দেহের 20টা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা। যেন খবরদার খবরদার, মাকে যেন আমরা ভুলে না যাই, মায়ের দোয়া যেন নেই। কখনো যদি মায়ের সাথে বেয়াদবি করে থাকি আমরা যেন মাফ চেয়ে নেই। রাজি আছি তো যুবকেরা? রাজি আছি সবাই? আমরা সবাই মায়ের দোয়া নিব। মায়ের দোয়া ছাড়া কেউ জীবনে সফল হতে পারে? মা যার চলে গেছে তারা জানে মা না থাকার কি জ্বালা। হ্যাঁ, মায়ের কথা মনে পড়ে না? যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে, মাগো তোমায় মনে পড়ে, জানি তোমার দোয়া পেলে উঠব সকল বাধা ঠেলে, তোমার দোয়া সকল কাজে ঝরছে মাথায় পড়ে, তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে, যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে, ঠিক কিনা?
আমরা যারা মা হারা বাবা হারা আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ আমাদের বাবা মাকে তাদের কবরগুলোরে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। তো বিশ্বনবী যেটা বললেন এটাও আমাদের সমাজে পাওয়া যাচ্ছে, ঠিক কি না? এরপর বিশ্বনবী বললেন যুখরুফাতুল মাসাজিদ ওয়া তাবাহি বিহা, কিয়ামতের আগে মসজিদ নিয়ে অহংকার শুরু হয়ে যাবে, মসজিদ নিয়ে দলাদলি, ভুই ঘরে মাশাআল্লাহ এগুলো নাই, ওই মসজিদ টাইলসের মসজিদ আমরা এসি লাগাবো, ওইটাতে তিন তালা করছে আমরা পাঁচ তালা করব, ডিজাইন করব এগুলা, কিন্তু আমরাও যে নামাজ পড়ব এই চিন্তা নাই। কথা কোন মসজিদের সৌন্দর্য হচ্ছে মুসল্লি দিয়ে, কি দিয়ে? কিন্তু আমাদের মসজিদগুলো মুসল্লি শূন্য, ফজরের সালাতে বেহাল দশা, কথা বলেন, জোহরের সালাতে বেহাল দশা, আসরের বেহাল দশা, মাগরিবে একটু বাড়ে আসা আবার বেহাল দশা, কথা বলেন। এই জন্য মসজিদে গিয়ে সালাত পড়তে হবে, মসজিদ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, দলাদলি করা যাবে না। মসজিদকে আমরা এত ডিজাইন করি এটাও নিষেধ। বিশ্বনবীর মসজিদ ছিল বুখারীর বর্ণনা ওয়া কানা সাখফুল মসজিদে জারিদুন নখল, বিশ্বনবীর মসজিদে নববীর ছাদ ছিল খেজুর পাতা দিয়ে তৈরি, ডালা দিয়ে তৈরি ছাদ, আর মসজিদে নববীর ফ্লোর ছিল বালুর ফ্লোর, বৃষ্টি হলে কাদামাটি হয়ে যেত। বিশ্বনবীর সাহাবীরা বর্ণনা করেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসজুদু ফিল মাই ওয়া তিন, কাদামাটির উপরে বিশ্বনবী সিজদা দিচ্ছেন, নামাজ পড়ছেন, সালাম ফিরিয়ে বিশ্বনবী যখন সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসে তাসবি পড়তেন, সাহাবারা বর্ণনা করেন রাআইতু আসারা তিনি ফি জাবহাতি, বিশ্বনবীর কপাল মোবারকে আমরা কাদা আর মাটি দেখতে পেয়েছি। আমাদের মসজিদে খালি টাইলস, তোরা ঢাকায় টাইলস, আমরা উজবেকিস্তান থেকে টাইলস নিয়ে আসবো, আছে না নাই? এই জন্য মসজিদ দিয়ে যেন আমরা দলাদলি না করি, মসজিদটা যেন হেদায়াতের মার্কাজ বানায়, রাজি আছেন তো? বাচ্চাদেরকে মসজিদে যেতে দিবেন, আমি সব জায়গায় বলি, অনেক মুরব্বীরা আছে বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দিতে চায় না, আছে না নাই? বাচ্চা ঢুকাইলে রেগে যায়, রেগে যান কেন? ওর বয়স হতো আপনি মসজিদের দিকে আসার খান নাই, মসজিদের দিকে উল্টায় পরে আসারও তো খান নাই, ও আসতে যাচ্ছে আসতে দেন, বাচ্চারা মসজিদে আওয়াজ করবে এতে কোনো সমস্যা নাই, বাচ্চারাই তো আওয়াজ করবে, আপনি করবেন? বাচ্চারা লাফালাফি করলে ভালো লাগে, 80 বছরের বুড়া মানুষ লাফ দিলে ভালো লাগবে? কথা কন বিশ্রী দেখা যায়, বাচ্চারা এরকম লাফালাফি করবে? তুরস্কের বিভিন্ন মসজিদের দেয়ালে ফেস্টুনে ব্যানারে লেখা থাকে নামাজ চলা অবস্থায় জামাত চলা অবস্থায় যদি পিছনে বাচ্চাদের আওয়াজ চিল্লা পাল্লা শুনতে পাওয়া না যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে তোমাদের চিন্তায় থাকা উচিত। পিছনে বাচ্চাদের আওয়াজ নাই তার মানে আমার নাতিপুতি আমার ছেলেমেয়েরা তো নামাজই হচ্ছে না, আর তারাবি নামাজ পড়তেছে পিছনে চিল্লায় ফাটায় ফালাইতেছে তার মানে ইনশাল্লাহ ভবিষ্যতে নাতিপুতিরা সবগুলা মুসল্লি হবে, কথা বলেন? বুঝায় দিবে বাবারা দুষ্টামি করিস না, কিছুক্ষণ থামবে আবার শুরু করবে, এটাই বাচ্চাদের সৌন্দর্য, এটা বাচ্চারা করলেই মানায়, বাচ্চাদেরকে যেন আমরা মসজিদে নিয়ে যাই, রাজি আছেন তো? আল্লাহ বুঝার তৌফিক দান করো। বিশ্বনবী বললেন ইয়াতাকারাবুজ জামান তাতাকারাবুল আসওয়াত, কিয়ামতের আগে ইয়াতাকারাবুজ জামান সময়ের বরকত কমে যাবে, এক বছর মনে হবে এক মাস মনে হবে এক সপ্তাহ, এক সপ্তাহকে মনে হবে একদিন, এই যে 4 বছর ধরে এখানে তাফসীর হয় তাই না? কথা কন গত বছর আসছিলেন কারা কারা হাত তুলেন, আসছে তো কম না, ভালোই আসছিল, হাত নামান। যে গত বছর ওয়াজ শুনে গেলেন এই বছর আবার আসলেন, আপনাদের কি মনে হয় যে এক বছর চলে গেছে? মনে হয় যে অল্প কয়েক মাসের ব্যবধানে এই বছরটা ঘুরে যেন আবার চলে আসলো, এরকম মনে হয় না? বরকত উঠে নিছে কে, কথা বলেন? এরপর খাবারের স্বাদ উঠে নিচ্ছে কে? আগে খাবারের যে স্বাদ ছিল এখন ওইটা আছে? আগে ইলিশ মাছ রান্না করলে যে ঘ্রাণ হতো এখন এই ঘ্রাণ পাওয়া যায়? আগে শোল মাছের ঝোল রান্না করলে যে স্বাদ হতো, আগে চিংড়ি মাছ রান্না করলে যে স্বাদ লাগতো এখন এই স্বাদ পাওয়া যায়? সব তুলে নিল কে? দেখেন বিশ্বনবী যা যা বললেন তার প্রমাণ সমাজে আছে না নাই? শুনতেছেন না কষ্ট হচ্ছে? আরো দু একটা আলামত শুনবেন, শেষ করে দেই, শুনবেন আর কয়েক মিনিট? বিশ্বনবী বললেন তাসলিমুল খাসা, কিয়ামতের আগে লোকজন শুধু পরিচিতদেরকে সালাম দিবে, অপরিচিতদেরকে সালাম দিতে চাইবে না, এরকম আছে না নাই? এই মুরব্বি চাচার চিনি চাচা আসসালাম আলাইকুম, চিনি আসসালাম আলাইকুম, ওদিকে চিনি আসসালাম আলাইকুম, কিন্তু অন্য একটা এলাকায় গেছি ওখানে কাউরে চিনি না সালাম দেয় না, বাসে উঠছেন কাউরে চিনেন না সালাম দেন না, এরকম আছে না নাই? তো সালাম কি যাদেরকে চিনেন এদের জন্য? কথা কন আলা মান আরাফতা
ওমান লাম তাআরিফ যাকে চিনো সালাম দাও যাকে চিনো না তাকেও দাও আল বাদিউ বিসসালাম মিশনে বলেন আগে আগে দাও আল বাদিউ বিসসালাম বারিউ মিনাল কিবর আগে আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার মুক্ত করে দেয় কে আল্লাহ অহংকার মুক্ত হওয়ার দরকার আছে না নাই যার হৃদয়ে জাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে কথা বলে এজন্য আমরা আগে আগে সালাম দেই দুই ঘরের ভাইয়েরা ছোটরা বড়দেরকে দিব বড়রা ছোটদেরকে দিব হাজবেন্ড ওয়াইফকে দিব ওয়াইফ হাজবেন্ডকে দিব রাজি আছেন তো আজকে যারা স্বামী যারা আসছেন বাড়িতে যেই ভাবির আগে সালাম দিবেন রাজি আছেন কথা কয় না আওয়াজ ছোট হয়ে গেছে পারা যাবে আপনি আগে সালাম দিবেন এটা দেখে আপনার স্ত্রী লজ্জা পেয়ে আপনার আগে দিবে এগুলো দেখে বাচ্চারা সালাম শিখে ফেলবে সুবহানাল্লাহ করবেন না আমরা কি চাই না আমাদের ফ্যামিলিগুলো এরকম সুন্দর হোক আমরা কি চাই না আমাদের ফ্যামিলিগুলো জান্নাতি হোক এরপরে বিশ্বনবী বললেন খুতাবুকুম তাবিলা সালাওয়াতুকুম কাসীরা কিয়ামতের আগে খুতবাগুলো লম্বা হবে আর সালাতগুলো খাটো হয়ে যাবে এই যে বক্তব্য লম্বা নামাজ হয়ে যায় খাটো আছে না নাই হুজুর ওয়াজ করেন ওয়াজ টেস্ট লাগে নামাজ টেস্ট লাগে না আছে না নাই এশার নামাজে পড়ে না ফজর নামাজে পড়ে না রাত দুইটা পর্যন্ত ওয়াজ শুনো আছে না নাই এরকম করা যাবে না নামাজ কামাই করা যাবে না সবার আগে হবে নামাজের হিসাব নামাজের হিসাব ঠিক তো আপনার পুরো আমলনামা ঠিক নামাজের ভেজাল তো সব জায়গায় ভেজাল প্রথম হিসাব নেওয়া হবে এই সালাতের খবরদার এরপরে বিশ্ব নাই বললেন লা ইউকসিমুল মিরাস আলা ওয়াজহিন সাহী বিশ্বনবীর হাদিস থেকে এরকম বর্ণনা পাওয়া যায় এর মাফহুম হচ্ছে লা ইউকসিমুল মিরাস আলা ওয়াজহিন সাহী সহি পদ্ধতিতে মিরাজ বণ্টিত হবে না লিযাকারি মিছলু হাদ্দিল উনসাইন সব বাবাদেরকে আল্লাহ বললেন উত্তরাধিকারের বন্টন নীতি তুমি মেনে ছেলে মেয়েদের মধ্যে বন্টন করে দিবা ছেলের দিবা যদ্দূর মেয়ের দিবা অর্ধেক কার আইন কথা বলেন আইনটা কার ছেলেরে যদি 2 লাখ দেন মেয়েরে চিল্লায় বলেন ছেলে 2 লাখ পেলে মেয়ে কয় লাখ ছেলে 4টা বাড়ি পেলে মেয়ে কয়টা বাড়ি অনেক বাবা আছে মেয়েরা কয় মা তোর বাইরে সব দিয়ে দিলাম তোর লেগে দোয়া করে দিলাম হাত তুলছে মানে মেয়ের লেগে কি করে দেয় আর বাইরে সব দিয়ে দেয় এগুলো টাকা এগুলো কি ভুই ঘরে মাশাআল্লাহ এরকম টাকার টাকা নাই দোয়া তো আপনি সবাইরই করুন ছেলে যেটা প্রাপ্য দিয়ে দেন মেয়ে যেটা প্রাপ্য দিয়ে দেন তারপরে হাত তুলে দোয়াও করে দেন কথা বলেন অনেক মা আছে ছেলেরে বেশি খাওয়ায় মেয়েরে কম খাওয়ায় আছে না নাই ছেলের পাতে মুরগির রান মায়ের পাতে মুরগির ঠ্যাং আছে না নাই দেখবেন ওই মা বাবার হয়তো হয়তো অনেক সময় শেষ কালটা ছেলের বাড়িতে কাটে না কাটে মেয়ের বাড়িতে আছে না নাই কারণ প্রকৃতির একটা মায়ের আছে না নাই শেষ মাইটটা আল্লাহ দিবেন শেষ মাইট টাকা আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় আল্লাহ কি দেয় কি দেয় না আল্লাহ সব মনে থাকে আল্লাহ শেষ খেলাটা খেলে দিবে চিল্লায় বলেন ঠিক না বাবা মা যারা আছেন সাবধান উল্টা পাল্টা করেন না এগুলো নিয়ে কত বিচার যে আমাদের কাছে আসে কত মাসালা যে আসে কেন করেন এগুলো সমানভাবে আপনি ইনসাফ করেন কিয়ামতের দিন আপনার বিচার করার সময় আল্লাহ আপনার উপর ইনসাফ করবে আপনি ঠকাবেন আল্লাহ আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে তিনি ভুলে যান না তিনি ছাড় দেন ছেড়ে দেন না এই জন্য মিরাসের যে বন্টন পদ্ধতি আমরা যেন ইসলামের দেয়া পদ্ধতি অনুসরণ করি আল্লাহ তৌফিক দাও কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে আছে না নাই কিয়ামতের আগে আত্মহত্যা বেড়ে যাবে আছে না নাই কিয়ামতের আগে ঢোল বাদ্য নাচানাচি বেড়ে যাবে বিশ্বনবী বললেন বুইস্তু আন উকাসিরাল মাজামির আমি ঢোল বাদ্য তবলা হারমোনিয়াম এগুলোরে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য এসেছি আই ও আর ওই নবীর উম্মতকে বাজারে ঢোল বাজারে বাসি আছে না নাই ঢোল বাদ্য বাজানো যাবে এই হাই বিটের মিউজিক আপনি শুনলে আপনার অন্তরে নেফাকি তৈরি হবে নামাজে মজা পায় না কেউ নামাজে মজা পায় না তুমি আজীবন শোনো কুচকুচ হতা হ্যায় তো তুমি নামাজে মজা পাইবা কেমনে আজীবন শুনে কি কুচকুচ হতা হ্যায় এখন নামাজে মজা পায় না জিকির করে মজা পায় না তেলাওয়াতে মজা পায় না মজা নাই মনোযোগ নাই হৃদয়টাকে যে তুমি শয়তানের আখড়া বানিয়েছো তুমি সালাতে প্রশান্তি পাবে কি করে এজন্য এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে দূরে থাকতে হবে এগুলো অন্তরে নেফাকি তৈরি করে আপনি দফ বাজাতে পারবেন দফ দফ চিনেন ঢোলের দুই দিক আটকানো
দফের একদিক আটকানো একদিক খোলা, এটা বাজিয়ে আপনি নাসিব পরিবেশন করতে পারবেন, সমস্যা নাই। বিশ্বনবী বিয়ের ক্ষেত্রে বলেছেন আলিনু আন-নিকাহ বিদ-দুফুফ, এই দফ বাজিয়ে দফের ব্যান্ড পার্টি করে বিয়ের ঘোষণা দিয়ে দাও। ঈদের দিন বিশ্বনবী সোয়া কিন্তু ছোট্ট মেয়েরা এসে দফ বাজিয়ে নাচ গান করতেছে, ছোট মেয়েরা। সাইয়েদনা আবু বকর দেখে রেগে গেলেন, আমি ইজবারু শয়তানি ফি বাইতি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর ঘরে শয়তানের বাদ্য। বিশ্বনবী বললেন দাহু ইয়া আবু বকর, আবু বকর রাখো, ইন্না লিকুল্লি কওমিন ঈদ, সব জাতিরই তো একটা ঈদের অনুষ্ঠান আছে, হাদা ঈদুনা, আজকের দিনটা আমাদের ঈদের দিন, বাচ্চাদেরকে একটু আনন্দ উৎসব করতে দাও, এই দফ বাজালে কোনো ক্ষতি নাই। বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় হিজরতে গেলেন, কোন পথ দিয়ে আমার নবীরা নবী আসবে জানার জন্য মদিনার ছেলেমেয়েরা পাগল হয়ে গেল, ওই পথে দফ নিয়ে দাঁড়িয়ে রইল। বিশ্বনবী সাইয়েদনা আবু বকরকে নিয়ে আগমন করলেন, ওরা তালা আল বাদরু আলাইনা বলে বিশ্বনবীর ওয়েলকাম জানালো, সুবহানাল্লাহ পড়েন, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাব আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিত মিন আমরিল মুতা জিত শারাফতাল মাদিনা মারহাবান ইয়া খায়রাদা তালাআল বাদরু আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع قرن الله اكبر আমরা যেন এই সুস্থ সংস্কৃতির প্রচার প্রসার করতে পারি। ইসলাম বিনোদনে নিষেধ করে নাই, কিন্তু বিনোদন শুড বি হালাল বিনোদন, ঠিক কিনা? আপনি অসুস্থ সংস্কৃতির চর্চা করলে এটা আল্লাহ অ্যাকসেপ্ট করবে না, সংস্কৃতিটা হতে হবে সুস্থ সংস্কৃতি। আল্লাহ তুমি তৌফিক দাও। বিষ্ণু যা যা বললেন, দুই ঘরের ভাইয়েরা তার প্রতিটি আমাদের আশেপাশে চোখের সামনে পেছনে আছে না নাই? এটা ফেতনার যুগ, কিসের যুগ? এই যুগে আমানতের খেয়ানত হবে, এই যুগে নারীরা বেপর্দা হয়ে চলাফেরা করবে, এই যুগে নিজের ইমান বাঁচানো কঠিন হয়ে যাবে। এই কঠিন বিপদের সময় আমাদেরকে বাঁচাতে পারে দুইটা জিনিস, কয়টা জিনিস চিল্লায় বলেন, কয়টা? দুইটা জিনিস শুধু আমাদেরকে বাঁচাতে পারে, এক হচ্ছে আল্লাহর কোরআন, দুই হচ্ছে বিশ্বনবীর সুন্নাহ, ঠিক কিনা? এই দুইটা জিনিসকে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখতে হবে, তাহলে সে পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ। দিস কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ, ঠিক কিনা? আওয়াজ করে আমার সাথে পড়েন, কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ, আওয়াজ বাড়ায় দেন, পড়েন কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাত, এই কোরআন সুন্নাহ আপনাকে জান্নাতের ওয়েতে উঠায় দেবে, রাস্তায় উঠায় দিবে। এই কোরআন সুন্নাহর সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই, তাফসীর মাহফিলগুলোতে যেন বেশি বেশি যাই, এলাকায় যেন ইসলামী হালাকা তৈরি করি, প্রশ্ন উত্তর পর্ব তৈরি করি, এতে করে নিজেরা যেন সমৃদ্ধ হই, কোরআন সুন্নাহর সাথে যেন সম্পর্ক বাড়াতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে করে আমিন। আল বাদরু আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خيرا